আমি না ক্লাস 5 পর্যন্ত পড়েছি মা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কি গো শুনছো খেতে যাবে তো দাঁড়াও লিপস্টিকটা একটু লাগিয়ে আসো ও আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো হয়ে গেছে কেমন লাগছে গো ও মা খুব সুন্দর লাগছে ভালো লাগছে লিপস্টিকটা একটু উপরে পড়ে ফেলেছো মনে হয় না লিপস্টিক এখান থেকেই পড়ে ও আচ্ছা ওটা কি লিপ বাড়ানো বলে লিপ বাড়ানো আমার ঠোঁটটা একটু পাতলুন ও আচ্ছা পাতলুন মতো বলে আমার মা বলে যে মোটা করে লিপস্টিক দিয়ে ঠোঁটটা মোটা লাগে আচ্ছা আচ্ছা চলো খাবে তো এই আমার মাথার মণিপুরি মুকুটটা শুধু খুলে যাচ্ছে ও ঠিক আছে ঠিক করে নাও চলো খেতে চলো দেরি হয়ে যাচ্ছে শাড়িটা দেখো এটা ওয়েস্টার্ন ড্রেস ভালো লাগছে খুব সুন্দর লাগছে তোমার হাগা ফাগা পাইনি তো না আমার আর পাবে না দুদিনে যায় হেগে নিচে আর পাবে হ্যাঁ সেটাই যা করেছে না ওটা পড়ে থাকো ভালো লাগছে খেতে যাবে সব ক্যাটারিং এর ছেলেটা দেখবে তো চলো চলো এসো নমস্কার বসো কি মেনু হয়েছে গো ওই যে তোমার সব ফেভারিট মেনু হয়েছে খাবে তো হ্যাঁ সুটকি মাছটা হয়েছে হ্যাঁ সুটকি মাছ হয়েছে পাঙ্গাস মাছ হয়েছে সব হয়েছে খাও খাও খাচ্ছি হ্যাঁ খাও লজ্জা করছো কেন খাও না না খাচ্ছি কিছু হয়েছে অসুবিধা হয়েছে কিছু হ্যাঁ কি হয়েছে খাও খাও ভালো হয়েছে চিকেন লালিপপটা খুব ভালো করেছে তুমি সুটকি মাছ খাচ্ছো কেন শুনো না হ্যাঁ কি হয়েছে বলছি যে একটুখানি ঘরে যাবে একটু পেয়ে গেছে কি পেয়ে গেছে আবার পেয়েছে হাগা আরে খাওয়ার সময়ও আমাকে এখন খেতে দাও আমি এখন কোথাও যেতে পারবো না আমি একটু তাহলে হেগে আসছি তুমি আরে বসো তুমি যেও না এখন তুমি খেয়ে নাও তারপর যাবে না আমি একটু হেগে আসছি আরে বসো যেও না আমি আসছি আরে যেও না দাঁড়াও এই বউ কোথায় গেলে এসো এসো বরকে তো দুধ দিতে হবে এটা কি কেন করে কি এনেছো হ্যাঁ আমাদের আমার বাপ বাড়িতে হ্যাঁ মাছে বরকে দুধ নয় খেজুর গুড় খাওয়াতে হয় খেজুর গুড় বর খেজুর গুড় খাবে হ্যাঁ এ আবার কি ধরনের নিয়ম খেজুর গুড় খেলে কি আমাদের যে ছানা হবে সে খেজুরের মতো দেখতে হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওকে দাও তাহলে খেয়ে নি কিন্তু রাত্রি বেলা আবার অ্যাসিড হয়ে যাবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ও পারে না আপনি খেজুর গুড়টা খেয়ে লাও না আমি খেজুর গুড় খাবো না রাত্রি বেলা দেখছো তো এইসব মাংস মাংস খেয়েছি আবার পেট ব্যথা করবে আমাদের বাচ্চা মানে খেজুরের মতো হবে না আরে না আমি এসব খাবো না থাক না পরে খাবো রাত্রি আরে তুমি কাঁদছো কেন খেজুর গুড় আচ্ছা আচ্ছা ঠিক আছে খাচ্ছি রাগ করো না তুমি হ্যাঁ বাবা কি বাজে খেতে কি হলো সবে তো শুয়ে পড়ো পাশে সব আলোটা বন্ধ করতাম হ্যাঁ আলো আসলে নাইট ল্যাম্প নেই তো আমি এই আলোটা জ্বলুক রাত্রি বুঝেছ আমি অন্ধকারে আবার ঘুমাতে পারি না তুমি শুয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ বসো সারাদিন যা ধকল গেছে হেগে হেগে তোমার গা থেকে কেমন গুগু গন্ধ ছাড়ছে আসলে কি বলো তো এই ওয়েস্টার্ন ড্রেসটা পরে তো বারবার হাগ দেখেছিলু ওই জন্য খুলে ফেলো এটা পরার দরকার নেই খুলে ফেলো কি পরবো না পড়তে হবে না কিছু খুলে ফেলো খালি নয় হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে আর আমি করতে পারছি না সবকিছুর একটা এ আছে তো নাকি তোমার জানে আমি ভাষাও ভুলে গেছি সারাদিন শুধু হাঁকতে যাচ্ছে আমি কি করব সুটকি মাছ চলে যাও তোমাকে কালকে আমি বাপের ঘরে দিয়ে আসবো চলে যাও ওখানে গিয়ে যত পারো হাঁকবে আমার বাবা এত টাকা খরচা করে আমি বিয়ে দিয়েছে তারা তো বিয়ের আগে বলে নিয়ে তোমার এরকম পায়খানা সমস্যা আছে চলে যাও চলে যাও কথা বলবো না তোমার সাথে সরো সরো শুভ তো ওইদিকে তো একা আছে শুয়ে পড়ো যাও তুমি আমার সাথে কোনো কথা বলবে না তোমাকে আমি কালকে বাপের বাড়ি দিয়ে আসবো কিন্তু খুব সুন্দর দেখতে তুমি আমার মেয়ে পাবেই রে সুন্দর দেখতে কি হয়েছে সব সময় সারাদিন শুধু পায়খানা যাচ্ছে কোন একটা এ নেই ফুল সন্ধ্যা রাতে পায়খানা যেতে হবে এটা হাগা না তোমার সাথে থাকো না আর এসব খুলে সো যাও গা থেকে গন্ধ ছাড়ছে পায়খানার তুমি শুনে আসবো আমি শুবো জায়গা আছে ওদিকে যথেষ্ট ধরো ঠিক আছে কালকে বাপের বাড়ি চলে যাবে বুঝেছো না আমি যাবো নি কালকেই দিয়ে আসবো তোকে চুলের মুঠি ধরে দিয়ে আসবো আমার চুলের মুঠি ধরে দেখবি তোর জন্য তোর জন্য আমাদের পায়খানা চেম্বার বছরে একবার ভর্তি হয়ে যাচ্ছে কে পরিষ্কার করবে তা আমাদের অত বড় তোদের বড় বাপ তুমি করতে পারিস নি তারা কি বলেছিল আগে যে তোর মেয়ের হাগার সমস্যা আছে আমার সমস্যা নেই আমি একবার হাগিনি বলে আমার প্রত্যেকদিন হাগা পাচ্ছে কি হ্যাঁ আসল কথা এটাই কি হয়েছে কাঁদছিস কেন তুই উমা দেখো আজকে তো তোর আসার কথা নয় তো অষ্টমঙ্গলে আসার কথা দেখো চান করছিল হ্যাঁ একটু চুলে গামছা ছড়িয়েছি মুজবে বলে আমার বর আমাকে টান টান নিয়ে এসেছে ও মা গো এই জামাই আজকে কেন নিয়ে এসছো তুমি আসলে ও ঘরে প্রচন্ড হাগ ছিল ওখানে এত রকম সবসময় হাগলে সমস্যা হবে
আমি হাঁপে গেছি, আমাকে খুব অত্যাচার করেছে। আমার মেয়ে একটু পায়খানা করেছে মানে তুমি ওকে এইভাবে দিয়ে যাবে এখানে? শুধু পায়খানা নয়, আমি সারাদিন একটু 10 বারের মতো হেগেছি, তাই বলো অমন করে তো কি হয়েছে? মা মানুষ একটা হাঁক দেই পারে, অসুবিধা কোথায়? বস মা বস, তুই বস, তোকে যেতে হবে নি, বস। কালকে আমি পঞ্চায়েত যাবো, দাঁড়া বসিয়ে তোর সাথে কথা বলবো। আমি থানায় ধরে নিয়ে দেবো। হ্যাঁ, এরকম ভাবে আমার মেয়েটা শুধু পায়খানা করেছে বলে এরকম করছে? কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না মা, এখানে কথা হচ্ছে, চুপ কর, তুই কথা একদম কথা বলিস না, চুপ কর। দেখুন এখানে সমস্যা হচ্ছে, এই মেয়ে দিনে 10 থেকে 12 বার শুধু পায়খানা করছে, আমাদের চেম্বার ভরে যাচ্ছে, কোন পায়খানা পরিষ্কার করার লোক আসছে না, কি করা যাবে এবার বলুন? না একটা মেয়ে তো পায়খানা করতেই পারে, তার জন্য এরকম করার তো কিছু নেই, বলুন আপনিই বলুন। পেলে যাবো নি বলো? সেটাই তো, তো কি ও কি মাঠে ঘাটে হাঁকবে না মাছ বাগানে গিয়ে হাঁকবে? আমার বাবা আমার জন্য একটা আলাদা পায়খানা করে রেখেছিল, তাতে শুধু আমিই পায়খানা করতাম। ও তার মানে এই সমস্যা তোমার জন্ম হওয়ার পর থেকেই আছে মনে হয়? ওই এক মাস করে হাঁকিনি, তারপর একসাথে 3-4 দিন হাঁকি। না এইভাবে থাকা যাবে না তোমার সাথে, আমারও এরকম করা যাবে না। আর যদি একটা কন্ডিশনই থাকতে পারে, যদি মেয়ের বাবা একটা ওনার জন্য আলাদা পায়খানা সঙ্গে চেম্বার করে দেয়, সেই পায়খানাতেই মেয়ে হাঁকবে, বলুন করে দিতে পারবেন? তো খরচা করলে বিয়েতে আবার তো হাগার জায়গা করবে না, এরকম সমস্যা হলে তো করা যাবে না, আমাদের ওখানে চেম্বার পরিষ্কার করার লোক সেরকম পাওয়া যায় না, করতে হলে ওইভাবেই করতে হবে। যদি বলেন যে অ্যাডজাস্ট করতে পারবেন তাহলে আমি ওকে নিয়ে যেতে পারি। ঠিক আছে, কাঁদিস না মা, আমি তোর জন্য একটা পায়খানা করেই দেবো আর চেম্বার করে দেবো। হ্যাঁ ওই বরের সাথেই তুমি থাকবে, ওই চেম্বার মাসে একবার করে পরিষ্কার হবে। ঠিক আছে, কাঁদিস না মা, চ চ ঘর চ। হ্যাঁ ঠিক আছে, চ।